হাতে পাঁচ মিনিট সময় থাকলে আলু দিয়ে এই মজার স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায় আর বিকালে চায়ের আড্ডায় বেশ জমে যায় আসসালামু আলাইকুম রুনারসনা বিলাসে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি পাশে থেকো সাথে থেকো দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর ভিডিওটি দেখার অনুরোধ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থেকো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই প্রিয় বন্ধুরা আলু দিয়ে আজকে মজার একটি স্ন্যাক্স তৈরি করে তোমাদের কাছে দেখা সাথে দেখাবো এখানে দেখো তিনটা আমি আলু নিয়েছি আলুর খোসাগুলো যেহেতু নতুন আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে দেখো আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি পানিগুলো ঝরিয়ে নিতে হবে এভাবে গ্রেট করে এখন এর সাথে যা যা আমি দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি দুটো মরিচ কুচি আর যা যা দিচ্ছি এখানে মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা আর রসুন বাটা আর সব কিছু পরিমাণ বুঝেই আমি দিয়েছি এখন দেখো সবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য ধনেপাতা কুচি আর দিয়ে দিব এখানে দেখো এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে ক্রিসপি হবে আর দিয়েছি এক টেবিল চামচ ময়দা ময়দা বেশি দেওয়া যাবে না তাহলে ক্রিসপি হবে না স্ন্যাক্সটি এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব দেখো এখানে পানি আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি এভাবে শেপ দিয়ে আমি বড়া শেপ দিয়ে পাকোড়া শেপ দিয়ে আমি এটা ভেজে নেবো এটা বন্ধুরা ডুবো তেলে না ভেজে আমি দেখো অল্প পরিমাণ তেল দিয়ে এটা আমি ভেজে নেব এতে আমার তাহলে সাশ্রয়ও হচ্ছে তেল তেলের দেখো খুব কম পরিমাণে তেল তেলেই এই মজার স্ন্যাক্সটি ভেজে তুলে নেব শুধু যে ডুবো তেলেই ভাজতে হবে তার কোনো মানেই নেই অল্প তেলে এই মজার স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায় সবগুলো আমি এইভাবে পাকোড় পাকোড়ার শেপে দিয়ে দেব চট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় দুপুরের গরম ভাতে বা বিকালের স্ন্যাক্স হিসেবে একদম দারুণ জমে যায় চায়ের সাথে আমার সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার সাথেই থেকেও আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তোমাদের সাপোর্ট খুব দরকার প্রিয় বন্ধুরা এভাবে দেখো সবগুলো দিয়ে দিলাম এক পিসটা এখন লাল হয়ে গেলে আমি অপর পিসটা উলটিয়ে দেব দেখো এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি এক পিসটা হয়ে গিয়েছে এখন ক্রিসপি করে আমি ভেজে তুলে নেব একটা তোমাদের দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে যে দেখো তাহলে আমার আজকে সহজ রেসিপি ভালো লেগে থাকলে আমার পাশে থেকো লাইক করে কমেন্ট করে পাশে থেকে আর অবশ্যই এই রেসিপিটা চলতি রেসিপিটা একবার ট্রাই করো নতুন কোন। রেসিপির ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন আবার রেসিপি নিয়ে হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ